হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ডালকোলা হাই স্কুলের টেস্ট এক্সামিনেশন 2022-এর ম্যাথের কিছু কোশ্চিন নিয়ে আলোচনা করব। তো তোমাদের আজকে আমি প্রথমে যে বোর্ড কোশ্চিন আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে যে পাঁচের যে অঙ্কটা বলেছে, প্রথম এক নম্বর অঙ্কটা যেটা বলেছে, চক্রবৃদ্ধি সুদে নিয়োজিত কোনো মূলধনের দ্বিতীয় বছরের সুদ 880 টাকা এবং তৃতীয় বছরের সুদ 968 টাকা হয়, তো মূলধন এবং বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। ডালকলা হাই স্কুলের টেস্ট এক্সামিনেশন 2022, তো আমি শুরু করছি পাঁচের এক নম্বর অঙ্ক থেকে। তো এই অঙ্কের ক্যালকুলেশনটাকে ভালো মতন বুঝবা, তো এই ক্যালকুলেশনটা ভালো মতন বুঝতে পারলে তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তো আমি এখানে লিখছি, ধরি মূলধন, এখানে আমি মূলধন ধরে নিলাম পি টাকা, আর বার্ষিক সুদের হার আমি ধরে নিলাম এখানটায় R%। তো অতএব প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি সমান সমান পি ওয়ান প্লাস R/100 টাকা। তাহলে এটা হয়ে গেলো আমার প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, এবার যাচ্ছি আমি দ্বিতীয় বছরের। আমি লিখছি দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি, পি ওয়ান প্লাস R/100 পাওয়ার স্কোয়ার টাকা। এটা হলো দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি। এবার লিখলাম তৃতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি, পি ওয়ান প্লাস R/100 পাওয়ার কিউব টাকা। প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি হয়ে গেল, দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি হয়ে গেল, আর তৃতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি হয়ে গেল। এবার আমি লিখছি প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে। তো শর্তানুসারে কী বলেছে, দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ বলেছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ কী হবে, যে মানটা দেওয়া আছে পি ওয়ান প্লাস R/100, তার হোল স্কোয়ার থেকে মাইনাস পি, প্রথম বছরে সুদটা মাইনাস হয়ে যাবে, মানে চক্রবৃদ্ধিটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি, এটা হচ্ছে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি থেকে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি যদি বিয়োগ করি, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব, সেটা হচ্ছে কত, আমার সমান সমান 880। এটাকে আমি এক নম্বর দিয়ে দিলাম, হয়ে গেল। এবার তৃতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত, পি ওয়ান প্লাস R/100 তার কিউব মাইনাস। তো এটা হবে তৃতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে এর থেকে যদি আমি দ্বিতীয় বছরের, এটা তৃতীয় বছরের, তৃতীয় বছর থেকে যদি আমি দ্বিতীয় বছরের যে আসলটা যদি বাদ দিয়ে দিই, মানে পি প্লাস পি ইন্টু ওয়ান প্লাস R/100 তার হোল স্কোয়ার, তাহলে আমি পেয়ে যাব এটা তৃতীয় বছরের সুদ, চক্রবৃদ্ধি সুদ, যেটা দিয়েছে কত, 968 টাকা। এটা দিয়ে দিলাম আমি কত নম্বর অঙ্ক, লেসেন 2 নম্বর অঙ্ক। এবার দেখো আমি কী করছি, এখানে লিখছি 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই। 2 নং-এ কী আছে, পি ওয়ান প্লাস R/100 তার কিউব মাইনাস পি ওয়ান প্লাস R/100 তার হোল স্কোয়ার সমান সমান 968। তো এখান থেকে আমরা ওয়ান প্লাস R/100টাকে কমন নিয়ে নিচ্ছি, ওয়ান প্লাস R/100টাকে কমন নিয়ে নিচ্ছি, তো বাঁচলো কত, পি ওয়ান প্লাস R/100 তার হোল স্কোয়ার, তিনটে ছেলে একটা নিয়েছে তাহলে দুটো বাঁচবে, মাইনাস পি, এখানে দুটো ছেলে একটা নিয়ে নিচ্ছি তাহলে একটা বাঁচবে, ওয়ান প্লাস R/100 সমান সমান 968। ঠিক আছে,
তারপরে বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, দেখো এই পুরো মানটা দেখো এক নম্বরে আছে, দেখো এক নম্বর সমীকরণটা যা আছে এই সমীকরণটা তাই আছে, তার মানে এখানে বসে যাবে ইনটু এইট এইট জিরো সমান সমান নাইন সিক্স এইট, বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তো সমান সমান এটা যেহেতু ইনটু আছে এদিকে আসলে এবার ভাগে যাবে নাইন সিক্সটি এইট বাই এইট এইট জিরো, তারপরে লিখলাম বা আর বাই হান্ড্রেড সমান সমান নাইন সিক্সটি এইট বাই এইট এইট জিরো মাইনাস ওয়ান। তো দেখো এবার এটা ক্যালকুলেশনটা কীভাবে করছি, এটা ক্যালকুলেশনটা আমি এখানে নিয়ে আসছি, তাহলে এখানে প্রথমে যেটা আছে ওটা লিখছি বা আর বাই হান্ড্রেড এটা যাবে নাইন সিক্স এইট মাইনাস এইট এইট জিরো বাই এইট এইট জিরো, বা আর বাই হান্ড্রেড এটা বিয়োগ করলে হয়ে যায় এইটটি এইট বাই এইট এইট জিরো, তার মানে আর ইকুয়াল টু হয়ে গেল এইট এইট বাই এইট এইট জিরো ইনটু হান্ড্রেড। তো এটার সঙ্গে এটা কেটে দিলাম, এটা হলো দশ, এটার সাথে সঙ্গে দিলাম কাটাকাটি করে দশ, তার মানে আর এর মান আমার বের হলো কত, দশ। এবার এই আর এর মান যে দশ বের হলো, এই আর এর মানটা, এই আর এর মানটা আমরা এই যে এক নম্বর সমীকরণ আছে এই এক নম্বর সমীকরণে আর এর মানটাকে বসিয়ে দিচ্ছি। তো আমাদের আর এর মানটা এক নং সমীকরণে বসিয়ে পাই, এটা আমার এক নং সমীকরণ, তারপরে এই এক নং সমীকরণে আর এর মানটা বসিয়ে দিচ্ছি, তো আর এর মান আমরা কত পেয়েছি দশ, তো বা পি ওয়ান প্লাস দশ বাই একশো তার হোল স্কোয়ার, পি ওয়ান প্লাস দশ বাই একশো সমান সমান এইট এইট জিরো, বা পি ইন্টু এটা হয়ে যাবে একশো দশ বাই একশো তার হোল স্কোয়ার মাইনাস পি ইন্টু একশো দশ বাই একশো এইট এইট জিরো। এবার ক্যালকুলেশন করি, জিরো জিরো কেটে যাবে, এটা একশো একুশ পি বাই একশো আর এটা হয়ে যাবে এগারো পি বাই দশ সমান সমান এখানে শূন্য শূন্য কেটে যাচ্ছে। তো এখানে লসাগু করলাম, এটা একশো হবে একশো একুশ আর এটা হয়ে যাবে একশো দশ পি আটশো আশি, বা এটা বিয়োগ করলে হয়ে যাবে এগারো পি সমান সমান আটশো আশি গুণ একশো, তাহলে পি সমান সমান আটশো আশি গুণ একশো বাই এগারো কাটলাম আশি, তাহলে বা পি সমান সমান আট হাজার, তার মানে মূলধনের মান হলো আট হাজার টাকা আর বার্ষিক সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট, অতএব অ্যান্সার হচ্ছে মূলধন আট হাজার টাকা আর বার্ষিক সুদের হার দশ পার্সেন্ট, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবার হচ্ছে আমরা দুই নম্বর অঙ্কে, দুই নম্বর অঙ্কটা কী বলেছে, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিপে যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, পাঁচ মাস পরে প্রদীপবাবু আরও চার হাজার টাকা মূলধন দেন, তাহলে বছরের শেষে এত টাকা লাভ হলে কে কত টাকা লাভাংশ পাবেন। দেখো অঙ্কটা কীভাবে আমি করছি, পাঁচ দশমিক দুই, তো প্রথমে আছে প্রদীপবাবু, তাহলে লিখছি প্রদীপবাবুর এক মাস হিসেবে, প্রদীপবাবুর এক মাস হিসেবে মূলধন, তো প্রদীপবাবু টাকা দিয়েছিল চব্বিশ হাজার টাকা, চব্বিশ হাজার গুণ পাঁচ মাস পর আরও টাকা দেন, তাহলে পাঁচ মাস পর্যন্ত এই টাকা চলেছে, প্লাস চব্বিশ হাজার যোগ চার হাজার টাকা ইনটু সাত,
মানে সাত মাসের জন্য। এত টাকা, এবারে গুণ করি, এটা গুণ করলে হবে পাঁচ চারে কুড়ি, দশ দুই বারো, দুই তিন, এটা হয়ে যাবে আঠাশ হাজার টাকা গুণ সাত, আট সাতে ছাপ্পান্ন, ছয় সাত দুগুণে চোদ্দ আর পাঁচ উনিশ, তার মানে হয়ে গেল এটা এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা। এবারকে প্লাস করি, এক দুই তিনটা শূন্য হবে, তারপরে ছয় হবে, নয় আর দুই এগারো হয়ে গেলো, দুই আর একে তিন, তার মানে তিন লাখ ষোলো হাজার টাকা। এটা হচ্ছে তোমার প্রদীপ বাবুর এক মাস হিসাবে মূলধন। এবার আমি নামি, আমিনা বিবির এক মাস হিসেবে মূলধন। আমরা এখানটা এক মাস হিসেবে না লিখে আমরা এটাও লিখতে পারি যে প্রদীপবাবুর বারো মাস খাটে, আমিনা বিবির বারো মাস খাটে, ঠিক আছে, এটাও কিন্তু লিখলে হয়। তিরিশ হাজার টাকা গুণ বারো, কেন কিনা আমিনা বিবি কিছু গণ্ডগোল করে নাই, তার মানে এটা হয়ে গেলো কত, তিন লাখ ষাট হাজার টাকা। এবার প্রদীপবাবু আর আমিনা বিবির মূলধনটাকে আমরা অনুপাতে প্রকাশ করব। প্রথমে লিখব প্রদীপবাবু ইস্টু আমিনা বিবি। তো প্রদীপবাবু টাকা হচ্ছে কত, তিন লাখ ষোলো হাজার টাকা, আর আমিনা বিবির হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা। তো এখান থেকে আমরা এক দুই তিন, এক দুই তিন, তিনটা শূন্য করে দিচ্ছি, তারপরে কাটছি চার দিয়ে, এটা হয়ে যাবে সেভেন্টি নাইন, আর এটা হয়ে যাবে চার নং ছত্রিশ নাইনটি, তারপরে কত টাকা হচ্ছে সাতাশ হাজার সাতশো ষোলো টাকা। লাভের মধ্যে প্রদীপবাবুর লাভাংশ সেভেন্টি নাইন বাই ওয়ান সিক্স নাইন ইন্টু সাতাশ হাজার সাতশো ষোলো টাকা। এটাকে কাটাকাটি করছি, এটার সঙ্গে এটা কাটলে পরে ওয়ান সিক্স ফোর হবে। এবার সেভেন্টি নাইনের সঙ্গে ওয়ান সিক্স ফোরটাকে আমরা ইন্টু করব, তো উনআশির সঙ্গে একশো চৌষট্টিকে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় বারো হাজার নয়শো, এটা হয়ে যাবে বারো হাজার নয়শো ছাপ্পান্ন টাকা। এটা হলো প্রদীপবাবুর লভ্যাংশ। তারপরে লিখব আমিনা বিবির লভ্যাংশ নাইনটি বাই ওয়ান সিক্স নাইন সাতাশ হাজার সাতশো ষোলো টাকা, কাটলাম ওয়ান সিক্স ফোর, আর এই দুটাকে যদি আমরা গুণ করি, এই দুটাকে গুণ করে বের হয় চোদ্দো হাজার সাতশো ষাট টাকা, চোদ্দো হাজার সাতশো ষাট টাকা। তো এটা হলো তোমাদের পাটিগণিতের অঙ্ক। এরপরে যাচ্ছি ছয়ের অঙ্কে। ছয়ের অঙ্ক যেটা বলেছে সেটা হচ্ছে সমাধান করো, মানে এই পার্টটাকে সমাধান করতে বলেছে। তো প্রথমে যেটা আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। তো দেখো আমি এই যে এটা আছে যে এটা ওয়ান বাই এটাকে ভাঙছি, বা ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, সেমভাবে এটাকেও ভাঙবো, প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু, প্লাস এটাকেও ভাঙবো ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই সিক্স।
তো এখান থেকে আমরা 1 বাই এক্স মাইনাস টু 1 বাই এক্স মাইনাস টু কেটে দেবো, 1 বাই এক্স মাইনাস থ্রি 1 বাই এক্স মাইনাস থ্রিও কেটে দেবো। এবার এটাকে আর এটাকে এক জায়গায় লিখছি, বা 1 বাই এক্স মাইনাস ফোর মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 6। এবার এখানে লসাগু করছি, বা বাটারফ্লাই প্রসেস, মানে এটার সঙ্গে এটা গুণ হবে, তার মানে এক্স মাইনাস 1 ওয়ানের সঙ্গে এটা গুণ হবে এক্স মাইনাস 4, তো মাইনাস মাইনাস এটা যাবে প্লাস, নিচে হয়ে যাবে এক্স মাইনাস 4 এক্স মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 6। তাহলে এখানে এক্স এক্স কেটে যাবে, 4 থেকে এক গেলে 3, এটাকে যদি আমরা গুণ করি এটা এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স প্লাস 4 ইকুয়াল টু 1 বাই 6। এবার এখানে আমরা কোনাকোনি গুণ করবো, বা এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স প্লাস 4 3 6 18, বা এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স মাইনাস 18 ইকুয়াল টু 0, মানে প্লাস 18 কে দেখে নিয়ে আসলাম তা মাইনাস 18, বা এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডল টার্ম করবো, 7x 2x 7 মানে 14, 7 এন্ড 2, বা এক্স এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে হয় এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 7, অথবা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু মাইনাস 2। তাহলে একটা অ্যান্সার হলো 7, একটা অ্যান্সার হলো মাইনাস 2। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 2 আর একটা মাইনাস, একটা 7 আর একটা মাইনাস 2 অ্যান্সার। তো দেখানো অঙ্কটা কীভাবে করা হয়েছে, এবারে আছে আমরা এর পরের অঙ্কে। দেখো দুই নম্বর অঙ্কটা কী বলেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ যদি 8 কিমি পার ঘন্টা হয় আর নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লেখো। দেখো অঙ্কটা কীভাবে আমি করছি, তোমাদের বইয়ে যে মানে কোশ্চেনটা যে দিয়েছে সেই কোশ্চেনটা ভুল আছে, তো আমি এখান থেকে ঠিকভাবে করছি। তো দেখো অঙ্কটা আসলে কোশ্চেন এটা হবে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করছি, তো আমি প্রথমে লিখব, ধরি স্রোতের বেগ ঘন্টায় এক্স কিমি। এবার স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায়, তো স্রোতের অনুকূলে নৌকার বেগটা নিশ্চয়ই বেশি হবে, তো এখানে স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে কত, 8 আছে নৌকার বেগ, তার মানে 8 প্লাস এক্স কিমি। তো স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 8 মাইনাস এক্স কিমি, প্রতিকূলে নৌকার বেগটা কমে যাবে শর্তানুসারে। তো টোটাল সময় নিয়েছে কত, 5 ঘন্টা, 5 ঘন্টা স্রোতের অনুকূলে গেল আর প্রতিকূলে আবার ফিরে আসলো, তো সময় বের করার সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ প্লাস অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সমান সমান 5। এবার এটাকে ক্যালকুলেশন করছি,
বা এইট প্লাস এক্স এইট মাইনাস এক্স এটা গুণ করলে পরে 120 মাইনাস 15 এক্স এটা গুণ করলে পরে 176 প্লাস 22 এক্স সমান সমান 5 বা এখানে হয়ে যাবে 692 প্লাস 7 এক্স এটা হয়ে যাবে 64 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5। এবার আমরা লিখব বা 296 প্লাস 7 এক্স 5 4 20 5 6 30 আর 2 32 মাইনাস 5 এক্স স্কোয়ার এগুলোকে এদিকে নিয়ে আসবো বা 5 এক্স স্কোয়ার প্লাস 7 এক্স প্লাস 296 মাইনাস 320 ইকুয়াল টু 0 বা 5 এক্স স্কোয়ার প্লাস 7 এক্স এটা বিয়োগ করলে হয়ে যাবে এদিকে 4 এদিকে 24 সমান সমান 0। 24 পাঁচে হচ্ছে 120 তো বা এটাকে আবার মিডল টার্ম করতে হবে পনেরো আটে 120 হয় তো এখান থেকে 5x কমন যাবে তার মানে যাবে এক্স প্লাস 3 এখানটায় 8 কমন যাবে এক্স প্লাস 3 ইকাল টু 0 বা এক্স প্লাস 3 5x মাইনাস 8 ইকাল টু 0। তারপরে লিখব আমরা হয় এক্স প্লাস 3 ইকাল টু 0 তার মানে এক্স ইকাল টু মাইনাস 3 যাহা অগ্রাহ্য কারণ শরতের বেগ কখনো ঋণাত্মক হতে পারে না অথবা 5x মাইনাস 8 ইকাল টু 0 বা 5x ইকাল টু 8 বা x ইকাল টু 8/5। এবার এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে 1/3/5 তার মানে 1/3/5 এটাই হচ্ছে আমার নৌকার বেগ সরি স্রোতের বেগ। সুতরাং স্রোতের বেগ ঘন্টায় 1/3/5 কিমি। তো এটা হলো তোমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার 6/2। এবার আমি যাচ্ছি 7-এর অঙ্কে, দেখো না অঙ্কটা কীভাবে করা হয়েছে। আর যারা প্রথম দেখছো তাদেরকে বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আর আমার এই ইসের মধ্যে তোমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা দেখে নিতে পারবে, আমি এখানে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব বা আই বাটনে পেয়ে যাবা, ঠিক আছে। তো এবার যাচ্ছি আমি 7-এর অঙ্কে। তো 7-এর অঙ্ক বলেছে যদি এক্স এর মান এত হয় ওয়াই এর মান এত হয় তবে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স এর মান কত হবে হিসাব করে লিখি। দেখো অঙ্কটা আমি কীভাবে করছি, তো এক্স এর মান দেওয়া আছে ওয়াই এর মান দেওয়া আছে, আমি লিখলাম এক্স প্লাস ওয়াই, তাই এক্স আর প্লাস এক্স আর ওয়াইকে প্লাস করলাম। এবার করলাম লসাগু, লসাগু করলে এটা রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান, তাহলে এটা যাবে রুট থ্রি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, মানে কোনাকুনি গুণ হয়ে গেল। এবার এটা যাবে টু থ্রি প্লাস ওয়ান আর নিচে যাবে থ্রি মাইনাস ওয়ান, মানে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার হিসেবে ফেললাম, মানে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বলতে রুট থ্রি, রুট থ্রি স্কোয়ার করলাম তো থ্রি হলো আর ওয়ান স্কোয়ার করবে ওয়ান, আর নিচেটা এ মাইনাস বি এ প্লাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে থ্রি মাইনাস ওয়ান, যেহেতু রুট থ্রি স্কোয়ার করলে থ্রি হয় আর ওয়ান স্কোয়ার করলে ওয়ান, তাহলে এটা হলো টু ইন্টু ফোর বাই টু, টু টু কেটে গেলে ফোর, তার মানে এক্স প্লাস ওয়াই এর মান বের হলো ফোর। এবার করবো আমরা এবং দিয়ে এক্স ইন্টু ওয়াই, এবার আমরা করলাম এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই করলে পরে এটা একটু মিলে যাচ্ছে কোনো কোনো কেটে যাবে ওয়ান, তখন এক্স বাই ওয়ান ওয়ান। তারপরে লিখলাম আমি এবার এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, লসাগু করলাম তাহলে ওয়াই এক্স হলো তাহলে এটা হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা ফোর পেয়েছি থ্রি, ওয়াইয়ের মান এক্স ওয়াইয়ের মান ওয়ান পেয়েছি আর এক্স প্লাস ওয়াইয়ের মান ফোর পেয়েছি আর নিচে ওয়ান, তাহলে ফোরের কিউব করলে 64 মাইনাস 3 4 12 আর নিচের ওয়ানটাকে লিখলাম না আর এটার বিয়োগফল হচ্ছে 52, তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত 52।
এবার যাচ্ছে আমরা সাতের দুই নম্বর অঙ্কে। তো সাতের দুই নম্বর অঙ্কটা আছে কি ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স প্রপোর্শনাল টু ওয়ান ওয়াই, এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো। তো এখানে প্রমাণ করে যেটা হবে সেটা হচ্ছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, মানে এটা সমান সমান এটা হলে প্রমাণ করো যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই। সাথে দুই নম্বর অ্যান্সার মানে কোশ্চেন এটা হবে, দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। তো প্রথমে যে পার্টটা যে বসে সেটা করলাম, এটা হলো সহ করলাম ওয়াই এক্স, এটা হলো এক্স মাইনাস ওয়াই, প্রপোর্শনাল টু তাহলে কে এক্স মাইনাস ওয়াই, কে হচ্ছে যেখানে অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমি এখানে কোনাকুনি গুণ করে দিই, তাহলে এটা যাবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর নিচে হয়ে গেলো ওয়াই এক্স সমান সমান কে। এবার করলাম কি, এদিকেও চার দিয়ে গুণ করলাম, আর একেও মানে চার দিয়ে এদিকে চার দিয়ে ভাগ দিলাম, এদিকেও চার দিয়ে ভাগ দিলাম। এবার আমি এখানটায় বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস সরি উপরটা যা আছে তার এক্সি নিচেরটা আসছি, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই, মানে উপরটার সঙ্গে নিচেরটাকে প্লাস করলাম, তাহলে এটা কে, তাহলে এখানেও তাই হবে কে প্লাস ফোর। তার ফলস্বরূপ কী হলো, বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এটা যা আছে তাই কে বাই কে প্লাস ফোর ভেদ ধ্রুবক, বা এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান সমান আমি এটাকে ধরে নিলাম কে বাই কে প্লাস ফোরের রুট, ঠিক আছে। তারপর আমি এটাকে লিখতে পারি বা এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান সমান এখানে লিখে দিলাম আমি কত এম, তার মানে এমটা হচ্ছে এখানে কি ধ্রুবক, এই এম এর মানটা কার সঙ্গে সমান, এই এম এর মানটা হচ্ছে রুট ওভার কে বাই কে প্লাস ফোরের সঙ্গে সমান, সেখানে আমি এটাকেও লিখে দিলাম কি ধ্রুবক, তার মানে এই এমটাও ধ্রুবক। এবার আমি এখানটায় ব্যস্ত প্রক্রিয়া ইউজ করছি, তার মানে এক্স প্লাস ওয়াই উপরে লিখে দিলাম, এক্স মাইনাস ওয়াই এখানে নিচে, এটা যাবে ওয়ান বাই এম। এবার আমি এখানে যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করছি, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, তারপরে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, তার মানে এবার ওয়ান প্লাস এম ওয়ান মাইনাস এম, এখানে ওয়াই ওয়াই কেটে যাবে এক্স এক্সও কেটে যাবে। তারপরে এখানে কী দাঁড়াচ্ছে সেটা এখানে লিখছি আমি, তার এখানে দাঁড়াবে কত, এটা টু এক্স আর নিচে টু ওয়াই, তাহলে লিখছি টু এক্স টু ওয়াই সমান সমান ওয়ান প্লাস এম ওয়ান মাইনাস এম, তাহলে টু টুও কেটে গেলো। তার মানে এক্স আর ওয়াইয়ের মান মানে এই ভাগফলের মান কী হলো, একটা ধ্রুবক, তার মানে লিখতে পারি এটাকে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তার মানে এটা সরল ভেদে আছে প্রমাণিত, আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আমার জায়গা নেই বলে আমি এই পার্টটাকে এখানে করে দিলাম, এতটুকু জায়গার মধ্যে আটে দিলাম, তো প্রমাণিত হয়ে গেল। এবার যাচ্ছে আমরা আটের অঙ্কে, আটের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আটের অঙ্ক বলেছে যদি এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান হয়, তবে দেখাও যে ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি ইকুয়াল টু ওয়ান। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি, তো এখানটায় এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান আছে, তার মানে এ স্কোয়ারের মান হয়ে গেলো বি প্লাস সি, বি স্কোয়ারের মান হয়ে গেলো সি প্লাস এ, সি স্কোয়ারের মান হয়ে গেলো এ প্লাস বি। এবার আমি লিখছি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লেখার পর দেখছি এটা হচ্ছে ওয়ান বাই এ ওয়ান প্লাস এ ওয়ান বাই ওয়ান প্লাস বি ওয়ান বাই ওয়ান প্লাস সি, মানে এখানে এ বি সি আছে কিন্তু এখানটায় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, সেই জন্য আমি এটাকে সবগুলোকে এ দিয়ে গুণ করবো, এটা সবগুলোকে বি দিয়ে গুণ করবো, এটা সবগুলোকে সি দিয়ে গুণ করবো। তো দেখো কী হচ্ছে, এটাকে সবগুলোকে এ দিয়ে গুণ করে এ বাই এ প্লাস এ স্কোয়ার, সবগুলোকে বি দিয়ে গুণ করবো বি বাই বি প্লাস বি স্কোয়ার, এটা সি বাই সি প্লাস সি স্কোয়ার। এবার মানগুলো বসিয়ে দিচ্ছি, এ বাই এ প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে বি প্লাস সি প্লাস বি বাই বি প্লাস সি এর বি স্কোয়ারের মান হচ্ছে সি প্লাস এ প্লাস সি বাই সি সি স্কোয়ারের মান হচ্ছে এ প্লাস বি সমান সমান এ বাই এ প্লাস বি প্লাস সি বি বাই এটাকে সাজিয়ে লিখলাম এ প্লাস বি প্লাস সি সি বাই এ প্লাস বি প্লাস সি সাজিয়ে লিখে দিলাম। এবারে লসাগু করছি এ প্লাস বি প্লাস সি আর উপরে হয়ে যাবে কত এ প্লাস বি প্লাস সি এটা কেটে গিয়ে ওয়ান, তাহলে অ্যান্সার হয়ে গেলো কত হয় ওয়ান, তার মানে লেফট হ্যান্ড সাইডের মান ওয়ান বের হলো যেটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান, আর এইচ এস প্রুভড।
আশা করি বুঝতে পেরেছো। এবার যাচ্ছি আমরা আটের দুই নম্বর অঙ্কে। তো আটের দুই নম্বর অঙ্কটা বলেছে কি, এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মানে রুট ওভার দিয়ে সমান সমান পি এ প্লাস কিউ সি ইস টু পি বি প্লাস কিউ ডি। তো দেখো অঙ্কটা কীভাবে করছি, এই অঙ্কটা একটু ভুল দেওয়া ছিল, এটা আমি কারেকশন করে দিয়েছি। দেখো আমি এটা কীভাবে করছি। তো অঙ্কটাতে এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি, তার মানে এ বাই বি সমান সমান সি বাই ডি ইকুয়াল টু কে ধরে নিলাম, কে যেখানে নট ইকুয়াল টু জিরো, তাহলে এর মান হয়ে গেলো বি কে, সি এর মান হয়ে গেলো ডি কে। এবার আমি লিখছি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড যেটা লেখা আছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ারের রুট ওভার ইস টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের রুট ওভার। এবার আমি এখানে মানগুলো বসাচ্ছি, এর মান হচ্ছে বি কে মানে সি স্কোয়ার বি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ারের মান হচ্ছে ডি কে, যেহেতু স্কোয়ার আছে তার স্কোয়ার, তবে রুট ওভার ইস টু, এগুলো যা আছে তাই তার রুট ওভার। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কে স্কোয়ার কমন চলে যাচ্ছে, তা বাঁচছে কত, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের রুট ইস টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানটায় কে স্কোয়ারের বর্গমূল কে, ভিতরে থেকে যাচ্ছে কত, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইস টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের রুট ওভার, এটা কেটে গেলো, হয়ে গেলো কত, কে ইস টু ওয়ান। তার মানে লেফট হ্যান্ড সাইডের মানটা বের হলো কত, কে ইস টু ওয়ান। এবার আমি করছি রাইট হ্যান্ড সাইড, দেখি রাইট হ্যান্ড সাইডের মানটা কত বের হচ্ছে, পি এ প্লাস কিউ সি ইস টু পি বি প্লাস কিউ ডি আছে। তো সমান সমান পি এ, এ মানে হচ্ছে কত, বি কে, কিউ সি, সি মানে হচ্ছে কত, ডি কে ইস টু পি বি প্লাস কিউ ডি। তাহলে এখান থেকে কেটা কমন চলে যাবে, তাহলে এগুলো পি বি প্লাস কিউ ডি পি বি প্লাস কিউ ডি, তো পি বি প্লাস কিউ ডি পি বি প্লাস কিউ ডি মিলে গেলো, তাহলে কে ইস টু ওয়ান। তার মানে লেফট হ্যান্ড সাইডের মানটা যা বের হলো রাইট হ্যান্ড সাইডের মানটাও তাই বের হলো, তার মানে অঙ্কটা আমার কমপ্লিট। ও ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পেরেছ। এবার যাচ্ছে আমি নয়ের অঙ্কে। তো নয়ে যেটা বলেছে যে প্রমাণগুলি একই পৃথস্থ সকল কোণের সমান, তোমার একটা বই পেজ নম্বর 129 পেয়ে যাবা, তো বই থেকে দেখে নিও। 9.2 যেটা আছে প্রশ্নটা উপপাদ্যটা, সেটা পেজ নম্বর 7 তোমরা পেয়ে যাবা, সেখানে গিয়ে একটু দেখে নিও। আর 10-এর এক নম্বর যেটা আছে সেটা পেজ নম্বর 289 পেয়ে যাবা, দেখে নিবে। আর 10-এর দুই নম্বরটা পেজ নম্বর 216 তোমরা পেয়ে যাবা, তো তোমরা এখান থেকে চেক আপ করে দেখে নিও। তো 9, 10 আর 11 অঙ্ক, 11 যে যে তোমাদের সম্পাদ্য দিয়েছে সেটা হচ্ছে মধ্য সমানুপাতে নির্ণয় করতে আর একটা অন্তর্ভুক্ত নির্ণয় করতে। তো এগুলো তোমরা ইসে দেখে নিও, মানে নিজেরা করে দেখে নিও, আর আমি এটা নিয়ে পরে ভিডিও নিয়ে আলোচনা করব, ঠিক আছে, এগুলো নিয়ে পরে আলোচনা করব। এবার দেখছি অন্য অঙ্কে। তো দেখো 12 অঙ্ক কী বলেছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই টু হলে কোন দুটি ষষ্ঠী ও বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো আমি অঙ্কটা কীভাবে করছি, দুটি কোণের সমষ্টি 135 দেওয়া আছে, দুটি কোণ অন্তর পাই বাই টু দেওয়া আছে, তো বইয়ে ভুল আছে, মানে কোশ্চেনে ভুল আছে, এটা পাই বাই 12 হবে, পাই মানে 180 ডিগ্রি বাই 12, কাটাকাটি করলাম তো 15 ডিগ্রি বেরোলো। অতএব প্রথম কোণটির মান 135-এর সঙ্গে যোগ 15 তাকে 2 দিয়ে ভাগ, তার মানে 150/2, তার মানে কত ডিগ্রি হয়ে গেল, 75 ডিগ্রি। এবার 75 ডিগ্রিকে আমরা যদি বৃত্তীয় করি তাহলে 75 × π/180, তাহলে 15 × 5 = 75, 15 × 12, তার মানে এটা হলো বৃত্তীয় মান আর এটা হলো ষষ্ঠিক মান, প্রথম কোণটির মান হয়ে গেল। এবার দ্বিতীয় কোণটির মান, দ্বিতীয় কোণটির মান প্রথমটা যোগ করে বের করেছি, এটা বিয়োগ করে বের করব,
তার মানে এটা হয়ে গেলো কত 60 ডিগ্রি, তার মানে 60 × π/180 মানে π/3, তার মানে বের হয়ে গেল। কোণ দুটির সঠিক মান 75 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। কোণ দুটির বৃত্তীয় মান 5π/12 আর একটা π/3 হয়ে গেলো। এবার যাচ্ছে আমরা 2 নম্বর অঙ্কে। আর যারা প্রথম দেখছো তারা আমার ত্রিকোণমিতির অঙ্কগুলো দেখে নেবে, তাহলে ত্রিকোণমিতির এই পাঠটা তোমরা বুঝতে পেরে যাবে। তো সম্পূর্ণ পাঠটা করে দেওয়া আছে। তো 12-2 নম্বর অঙ্কটা বলছে যে এটার মান নির্ণয় করো, tan 60° মাইনাস এটা। তো দেখো অঙ্কটা আমি 12-2 নম্বরটা কীভাবে করছি। তো এটার মান নির্ণয় করতে বলছে, এবার মানগুলো নির্ণয় করার আগে আমাকে এগুলো মানগুলো বোঝাতে হবে। তো tan 60° মান √3, tan 30° মান 1/√3, 1+√3 × 1/√3, cos 60° মান 1/2, 30° মান √3/2, এটা হবে √3/2, এটা হবে 1/2। তাহলে এখানটায় √3 √3 মানে 3 মাইনাস 1/√3, √3 √3 কেটে গেল, এটা 1+1 হয়ে যাবে, এটা হয়ে যাবে √3/4, এটা হয়ে যাবে √3/4। তো এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 2/3 − 1 মানে 2, আর নিচে √3, আর 1 1 করে মানে 2, প্লাস এটা হয়ে যাবে কত 2√3/4, 2 2 = 4, 2 2 কেটে গেল 1, তার মানে এটা দাঁড়ালো কত, তাহলে এটা দাঁড়ালো 1/√3, √3/2। বসাবো করলাম 2√3 2 3, তার মানে অ্যান্সার 5/√3। এটা যদি আমরা কোন ইন্টিগ্রেশন করি, তাহলে 5√3 2 × 3, তাহলে 5√3/6, এটাও অ্যান্সার হতে পারে। কেউ যদি বলে এটা রাখবো, এটাও হতে পারে, আর 5√3/6 এটাও অ্যান্সার হতে পারে। এবার যাচ্ছে এর পরের অঙ্কে, 12-3 নম্বর অঙ্কে। 12-3 নম্বর অঙ্কটা বলেছে কি, যদি P+Q = 90° হয়, তবে প্রমাণ করো যে sin P/cos Q − sin Q cos Q = cos P। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 12-3 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো 12.3, cos P cos Q = 90° বা cos Q = 90° − cos P, কেন কেন আমাকে যে প্রমাণ করতে বলছে সেখানে cos P লেখা আছে। এবার আমি লিখছি লেফট হ্যান্ড সাইড, sin P cos Q এর দেখে আমরা লিখতে পারি 90° − P, কিউ মানে 90° − P, তাহলে কিউ জায়গায় তাই লিখলাম sin P cos 90° − P সমান sin P, পুরো কোণ নিয়ে মনে হচ্ছে এটাও sin P, এটা কেটে গিয়ে 1, এটা হলো 1 − sin²P, 1 − sin²P মানে হচ্ছে cos²P। এবার সবগুলোকে আমি √ দিয়ে দিচ্ছি, cos²P মানে শুধু cos P = RHS √, প্রমাণিত হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছ। তো ত্রিকোণমিতি পুরো পাঠটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে পরে সেই পাঠটার চ্যানেলগুলো পুরো দেখে নিও, তাহলে অঙ্কগুলো বুঝতে তোমরা পারবে পুরো করে অঙ্কগুলো। আজ আমার ভিডিও এই পর্যন্ত থাকলো, এরপরে নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।
আর বেশি বড় করব না ভিডিওটা। তো এই বলে আমার ভিডিও আজকে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।